আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমরা শুরু করছি আজকের সেশন। আমরা গতকালকের একটা টিউটোরিয়ালে দেখাইছিলাম আপনাদেরকে যে কী করে আমাদের একটা সিম্পল লগিং সিস্টেম যেটা গিট হাবে রাখা আছে সেটা আপনি নামাতে পারেন, এবং সেটার কোডগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম, তার অপারেশনগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। তো আজকে দেখাবো একটা লাইভ প্রজেক্টে আপনি এটা কীভাবে অ্যাড করবেন। এটা একটা রেস্টুরেন্টের সাইট, তো রেস্টুরেন্টের সাইটে তারা চাচ্ছে যে নর্মালি ইউজার ঢুকলে এই পেজটা শো করবে এবং মেনুতে আদার্স যেই ইয়াগুলো আছে এগুলো শো করবে, এবং এখান থেকে লগিং ফার্দার যদি কোনো স্টেপ নিতে হয় তাহলে তাকে লগিং করে ঢুকতে হবে, লগিং না করে তাকে ফার্দার অন্য কোথাও যেতে দেওয়া হবে না। তো এই জন্য আমাদের এই লগিং পোর্শনটা এখানে রাখা হয়েছে। আমরা যদি লগিং এর জন্য এখানে একটা ইউজার তৈরি করে নেই, ধরেন ABC নামে আমরা একটা ইউজার তৈরি করে নিলাম, abc@gmail.com, আমি একটা পাসওয়ার্ড দিলাম ABC, এবং এখানেও কনফার্ম পাসওয়ার্ডে ABC। এখানে যদি এরর ওই এলোমেলো দেওয়া হয় তাহলে এরর দেখাবে, ধরেন ABC আমি এরকম দিলাম তো সে একটা এরর দেখাচ্ছে যে কনফার্ম পাসওয়ার্ড ডাজন ম্যাচ, কনফার্ম পাসওয়ার্ডটা মিলে নেই, দুইটা পাসওয়ার্ড আসলে একই হতে হবে, এরকম কোনো একটা ঘর খালাবে খালি রাখলে এরকম মেসেজ আসবে। তো যাই হোক, আমরা সব কিছু পারফেক্টলি আবার দিব, ABC এখানে abc@gmail.com পাসওয়ার্ড দেব ABC, এবং দুই ঘরে একই দিতে হবে ABC। এটা আসলে কনফার্ম পাসওয়ার্ডের অবস্থাটা রাখা হয় এই জন্য যে একজন মানুষ যখন দ্রুত কোনো কাজ করে ফেলে তখন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট একটা কাজ যদি দুইবার করে তাহলে ইন্টেনশনালি এই জিনিসটা তার মাথার মধ্যে থেকে যায়, এটাই লজিক, অন্য কোনো কারণ নেই। তো এইখানে আমরা রেজিস্টার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেললাম, এখন আমাদের সাইটে কি বললো, ইউজার হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি। এখন আমরা চেক করবো যে এই ইউজার এখানে অ্যাসাইন হতে পারে কি না, যে এখানে ঢুকতে পারে কি না। আমরা ABC দিয়ে একটু চেক করে দেখি, ABC, এবং ABC তো অলরেডি ইউজার ইন্ডেক্স পেজে চলে গেছে, কারণ প্রথমে তাকে কি লগ ইউজার পেজে রাখছিল, এখন চলে গেছে ইন্ডেক্স পেজে, তার মানে কি সে এখন এখানে অথোরাইজ ইউজার। তো এইখানের মাধ্যমে আবার লগ আউট করা যেতে পারে, আবার লগ ইন করা যেতে পারে। আমরা আবার একটু লগ ইন করে দেখি আমাদের কোথায় নিয়ে যায়, ইউজার লগ পেজে নিয়ে যায়। আমরা যদি অন্য কোনো পেজে যেতে চাই তাহলে সে পেজেও নিয়ে যাচ্ছে, কারণ সব পেজে এই কোডটা দেয়া নেই। এখন দেখেন লঞ্চ পেজ আমি চাচ্ছি যে এটা ইউজার এখানে ঢুকবে অবশ্যই লগ ইন করে, লগ ইন না করলে এই পেজে আমি যেতে দেবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো এই জিনিসটাই আমাদের দেখার বিষয় যে আমি যে কোডটা নামাবো সেই কোডটা আমি ইউজ করব কোথায়, তাহলে আমার এই পেজটা লক হয়ে যাবে, যে কোনো ইউজারকে ঢুকতে দেবে না। তো কিছু কাজ আমরা করে রাখছি, কিছু কাজ আপনাদের জন্য ফাঁকা রাখছি যে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, দেখবেন। তো আমরা এর মধ্যে চেক করে আসি যে আর কোন পেজ আছে যেটাতে আমাদের এখানে লগ আউট করাই ছিল, তো আর কোন পেজে আমাদেরকে ঢুকতে দেয় না। তো এই পেজে আমরা যখন যাচ্ছি ব্রেকফাস্ট পেজ, তো হোম পেজে গিয়ে দেখি হোম পেজটা আমাদের অ্যাক্সেস আছে, তারপরে রেসিপি পেজে অ্যাক্সেস আছে, তারপরে অ্যাবাউট পেজেও অ্যাক্সেস আছে, কিন্তু আমরা যখন ব্রেকফাস্ট পেজটা যাচ্ছি তখন সেখানে ঢুকতে দিচ্ছে না। তাহলে আমরা দেখবো দুইটা পেজের কোডের মধ্যে কী ভিন্নতা আছে। আমাদের প্রজেক্টটা রান হচ্ছে, দেখেন এইখানে আমাদের সবগুলো ফাইল আছে, লগইন পেজটা আমরা যেখানে তৈরি করছি ও এখানে আমাদের ইউজার লগ নামে পেজটা তৈরি করা আছে, ইউজার লগ। তো ইউজার লগের মধ্যে দেখেন আমাদের যে কোডটা ছিল সেই কোডটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে, উপর থেকে সেশন স্টার্ট করা হয়েছে, কনফিগ ফাইলের মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করছি, যেটা আমরা গত ক্লাসে দেখাইছি। এই ফাইলে আপনি কিছু করবেন না, শুধু এখানে ইনক্লুড করে দিবেন,
এবং এখানে চেক করা হয়েছে যে এটা ফর্ম লগইন কিনা, যে বাটনের মাধ্যমে আমি আসলে লগইন পেজ থেকে যে বাটনের মধ্যে দেওয়া হচ্ছে এই বাটনটাকেই এখানে বলা হচ্ছে যে এই এটা লগইন বাটন কিনা। তো লগইন বাটনে যদি ক্লিক করা হয় তাহলে সে কিছু কাজ করবে। প্রথম যে কাজ করবে, পাসওয়ার্ড একটা ভেরিয়েবল নেবে, এই ভেরিয়েবলটা মানে এখানে তৈরি করতে হবে আমাদের। তৈরি করার পরে এই ভেরিয়েবলটা আমরা একবারই তৈরি করবো, বারবার লাগবে না, যেটা আমরা কালকে কোড দেখাইছি। এখানে যেটা হচ্ছে যে এই পোস্ট ডট পাসওয়ার্ড, যেটা পোস্টের মধ্যে যে পাসওয়ার্ডটা ওই এই ফর্ম লগইনকে ক্লিক করার পরে ডাটাটা নিয়ে আসলো, সেই ডাটাটা আমি এইখানে রেখে দেব। কিন্তু রাখার আগে আরেকটা ফাংশন কল করলাম পিএসপি, সেটা MD5। MD5 ফাংশনটার কাজ হলো যে আমার এই ভেতরে যে অক্ষরগুলো আছে এই বর্ণমালাকে টোটালি চেঞ্জ করে দিবে, এমনভাবে চেঞ্জ করে দিবে যেটা মিনিংফুল কিছুই আর বোঝা যাবে না, যাতে করে অন্য কেউ এই ডাটাটা নিলে এখানে কী যে লেখা আছে পাসওয়ার্ডটা কেউ বুঝতে না পারে। কারণ পাসওয়ার্ডটা যদি আমি সেম সেম থাকে তাহলে অন্য কেউ এই ডাটা নিয়ে তার অ্যাকাউন্টে ঢুকে তার সব জিনিস নষ্ট করে দেবে বা তার অ্যাকাউন্টের সব হ্যাক করে নিয়ে নেবে। তো এই জন্য এখানে হ্যাশিং পদ্ধতি বলা হয় এখানে, অথবা এনকোডিং বলা হয়। তো যখন আবার আমরা লগইন করার সময় চেক করি তখন এই ফাংশন দিয়েই ডাটাটা তুলে নিয়ে তাকে আবার ডিকোড করা হয়, ডিকোড করে দুইজন এটাকে ম্যাচ করে বুঝতে পারে। যাই হোক, তো এখানে আমরা ট্রাই একটা ফাংশন লিখছি, কালকেও আমি এই ফাংশনটা দেখাইছি, এবং ইউজার নেম এখানে চেক করা হয়েছে যে আমাদের ইউজার নেমের ফিল্ডটা খালি কিনা, যদি খালি থাকে তাহলে এই মেসেজ দেবে, যদি পাসওয়ার্ড রেখা খালি থাকে এই মেসেজ দেবে, যদি খালি না থাকে দুইটাই তাহলে এখানে চলে আসবে। আর একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে যার ইনিশিয়াল ভ্যালু দেওয়া হয়েছে 0, এবং এখানে পিএসপি কোডের মাধ্যমে ইউজার টেবিল থেকে ডাটা তুলে নিয়ে আসা হয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ডকে। কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে পোস্টের যে ইউজার নেম, ইউজার যে এখানে এই ফিল্ডের মধ্যে যে ইউজার নেমটা এখানে দিছে এবং এখানে যে পাসওয়ার্ডটা দিছে, এই পাসওয়ার্ডের সাথে যদি মেলে তাহলে কি করবে সে এখানে নাম এটাকে আবার এই রো কাউন্ট করতেছে, কারণ এইখানে আমরা এই ডাটাটা তুলে নিয়ে আসছি, দুইটা যদি মেলে এখান থেকে ডাটা তুলে নিয়ে এসে এখানে রেখে দিছি। এইখান থেকে আমি এখন এইটার সাথে আরেকটা পিএসপি ফাংশন কল করছি যে রো কাউন্ট, তুমি এটাকে কাউন্ট করো, কাউন্ট করে যদি এই এর মধ্যে রেখে দাও। এর মধ্যে রাখার পরে আমরা রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল তৈরি করছি, সেই ভেরিয়েবলের মধ্যে এই যে আমরা এখান থেকে পেলাম যে ডাটাটা গুনে যেই ডাটাটা পেলাম সেটাকে ফেস অল দিয়ে পিডিও একটা লুপ চালায়, এই লুপ চালায় ডাটাটা তুলে নিয়ে আসে। তুলে নিয়ে এসে এই ইফ দিয়ে চেক করা হচ্ছে যদি আমার এই নাম্বার ভ্যালুটা, কারণ এখন তো আমি রো কাউন্ট করে একটা ভ্যালু পাইছি যে কতগুলো রো পাওয়া গেছে, এই ভ্যালুটা এখানে রাখা হয়েছে। এখন এইখানে এসে চেক করা হচ্ছে যে ইফ নাম্বার ইকুয়াল টু গ্রেটার দেন 0, মানে যদি 0-র বেশি হয় মানে একটা ভ্যালু পাওয়া যায়, 0-র বেশি হওয়া মানে এখানে ভ্যালু আছে, মানে ওই নামে এবং ওই পাসওয়ার্ডে একজনকে পাওয়া গেছে। তাহলে কী করবে, সেশন নেম একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কিছু সিম্পল লগিং নামে, এটা আপনি আপনার প্রজেক্টের জন্য চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু সব জায়গায় একই নাম রাখতে হবে যেখানে যেখানে আপনি ইউজার রিলেটেড সেশন বিশেষ করে লগিংয়ের জন্য যেটা মেনটেন করবেন প্রত্যেকটা পেজের সাথে যেটা কানেক্ট করবেন, আমি একটু পর দেখাচ্ছি। তো এখানে সেশন নেমের মধ্যে এই ভেরিয়েবলটা দেওয়া হয়েছে। এরপরে আমরা গ্লোবাল একটা ভেরিয়েবল তৈরি করতেছি শর্ট টাইমের জন্য, এটা তৈরি এটা হলো একটা কিওয়ার্ড যে $_ বড় হাতে সেশন লিখতে হয়। এরপরে আমাকে একটা প্যারামিটারের অ্যারের মতো একটা ওই এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাকে একটা নাম অ্যাসাইন করতে হবে, এটা হলো এই সেশনের নাম, এই সেশনে আমি কি নাম দেব এটা আমরা এখানে বলে দিলাম যে ইউজার আইডি। আর একটা সেশন তৈরি করলাম যার নাম হলো ইউজার নেম। তো ইউজার আইডিটা কোথা থেকে আসবে, এই যে রেজাল্টের মাধ্যমে আমি ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসছি, সেই রেজাল্টটাও একটা অ্যারে, অনেকগুলো ডাটা আছে, তো এই অ্যারের ইন্ডেক্সিং 1 নম্বরের ইয়েতে ইউজার আইডিটাকে নিয়ে আসবে, এনে এখানে ইউজার আইডি সেশনের মধ্যে অস্থায়ীভাবে রেখে দেবে যতক্ষণ পর্যন্ত এই ইউজার লগইন হয়ে আসে তার আইডিটা। এটা আমরা রাখছি যে ফার্দার যদি তার নাম কোথাও শো করতে চাই এই আইডি দিয়ে ধরে তার নামটা তুলে নিয়ে আসবো, কিন্তু মূলত লগইনের জন্য যেটা কাজ করছে সেটা হলো এই নামটা। আমরা সেশন যার নাম দিছি নেম, এই সেশনের নেমটার ভ্যালু দিছি হলো এই ভেরিয়েবলে যা আছে তাই, তার মানে এটাই এর নাম। এখন হেডার লোকেশন যে এই কাজটুকু যদি করতে পারে পুরো কাজ অপারেশন, যে ইউজার নেম পাসওয়ার্ড মিলে গেছে তাহলে কি করবে আমাকে এবার বলে দেবে, আচ্ছা তুমি এবার ইন্ডেক্স পেজে চলে যাও, হোম পেজে চলে যাও, না হলে তোমাকে যেতে দেওয়া হবে না। আর যদি তা না হয় এলস, তাহলে বলবে যে ইনভ্যালিড ইউজার অর পাসওয়ার্ড, যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি ভুল। এখানে যেরকম আমরা একটা দিয়ে দিলাম যা তা ইচ্ছা তাই দিয়ে যদি আমরা
লগ ইন করার চেষ্টা করি, তো দেখেন আমাদেরকে একটা দিয়ে দিছে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। এই মেসেজটা ঠিক এখান থেকেই শো করছে, যেটা আমরা এখানে লিখে দিছি সেম কথাটা। এরপরে কি বলবে, সে এরর মেসেজটাকে শো করানোর জন্য আমার এই মেসেজটাকে নিয়ে এসে সামনে আমরা দেখব কোথায় শো করে। তো এখানে এসে আমাদের যে কাজটা হয়েছে যে ইস সেট ফ্রম রেজিস্টার, রেজিস্টারের কাজও যেহেতু একই পেজে, যে আমার লগ ইন বাটনে ক্লিক করে নাই, ক্লিক করছে ইউজার হলো এই বাটনে ডাটা দিয়ে, তখন এই অপারেশনটা চেক করবে যে যদি আমার এই ফর্ম রেজিস্ট্রেশন যে বাটনটা আছে, এই বাটনটার নাম হলো ফর্ম রেজিস্ট্রেশন বাটন, যে এখানে যদি ক্লিক করা হয় তাহলে সে তিনটা ভেরিয়েবল তৈরি করবে। প্রথম ভেরিয়েবলে ইউজার নেম যেটা পাইছে সে সেটা নিয়ে এসে রাখবে, ইউজার যেটা দিয়েছে। দ্বিতীয়টাতে ইউজার পাসওয়ার্ড, এখানেও সেই কনভার্ট করে দিবে, কারণ আমার ডাটা পেজে আছে কনভার্ট করাটা, তো এখানে ইউজারটা নিয়ে ফাংশনের মাধ্যমে কনভার্ট করে এখানে দিবে, এবং ইউজারের দ্বিতীয় নাম্বার ডাটাটাও কনভার্ট করে এখানে দিবে। এরপরে চেক করবে যদি ইউজার নেমটা এমটি হয় বা খালি হয়, তাহলে একটা মেসেজ দেখাবে যে আপনি খালি রাখতে পারবেন না, পাসওয়ার্ডটাও তাই সবগুলোতে একই কথা বলবে। এরপরে যেটা করবে, পাসওয়ার্ড ওয়ান এবং পাসওয়ার্ড টু দুইটা ভেরিয়েবল আমরা তৈরি করছি, তো সেক্ষেত্রে পোস্ট দিয়ে আমরা যেই ডাটাটা নিয়ে আসতেছি সেই ডাটাটার মধ্যে পাসওয়ার্ড ওয়ান এবং পাসওয়ার্ড টু এই দুইটা এখানে রেখে দিলাম। এখন আমি এখানে চেক করব যে ইফ পাসওয়ার্ড ওয়ান এবং পাসওয়ার্ড টু যদি একই না হয়, নট ইকুয়াল টু, এই সাইনের অর্থ হলো যে তারা যদি এক না হয়, তাহলে থ্রো একটা মেসেজ দাও যে কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, যে দুইটা পাসওয়ার্ড মেলেনি, যেটা আমাদের প্রথম আমরা দেখেছি। এরপরে আবার চেক করবে যদি ইউজার ইমেইলটা খালি থাকে, তাহলে তাকে বলবে যে ইমেইল ক্যান নট বি এমটি, ইমেইল খালি থাকতে পারবে না, আপনি ইমেইলটা দিয়ে দেন। এরপরে যে কাজটা করছে, আবার সেই একই রকম ভেরিয়েবল নিছে, ভেরিয়েবলের মধ্যে আমার ডাটা তুলে নিয়ে আসার জন্য এখানে এসে কি এই স্টেটমেন্টের মধ্যে থেকে ইউজার টেবিল থেকে ডাটা তুলে নিয়ে আসছে, এবং ইউজার নেমটাকে এনে এখানে চেক করে দেখতেছে যে ইউজার নেম এই নামে আগের কোনো ইউজার আছে কি না। আমরা যখন কোনো জায়গায় আমাদের অ্যাকাউন্ট তৈরি করি, জিমেইলে অথবা ফেসবুকে বা অন্য কোথাও, দেখা যায় একটা নাম দিলে বারবার বলে যে এই নাম অলরেডি হ্যাজ টেকেন, কেউ না কেউ নিয়ে নিছে। তো আসলে ইউজার নেমটা এটা চেক করা এটা খুব জরুরি, তো ইউজার নেম ঢুকানোর আগে এটা চেক করা হচ্ছে যে এই নামটা যদি গ্রেটার দেন ওয়ান হয়, মানে একটা আছে অলরেডি, তাহলে তুমি একটা মেসেজ দিয়ে দাও যে ইউজার অলরেডি এক্সিস্ট, এই নামে তো ইউজার আছে, প্লিজ চুজ অ্যানাদার ওয়ান, আপনি অন্য একটা নাম চয়েস করেন। তো সে অন্য একটা নাম হয়তো চয়েস করলো। এরপরে যেটা করবো যে ইনসার্ট, সব কিছু ওকে আছে, নামও মিলে গেছে, মেলে নাই কারোর সাথে নতুন নাম, তাহলে সে ইনসার্ট ইন টু ইউজার, ইউজার টেবিলে কি করবে ডাটাটা ইনসার্ট করবে, কি কি ইনসার্ট করবে, ইউজার নেম, ইউজার ইমেইল, ইউজার পাসওয়ার্ড ওয়ান, পাসওয়ার্ড টু, এবং এটা কোত্থেকে নিবে, এই যে আমাদের যে পোস্ট আছে এই পোস্ট থেকে নিয়ে এখানে ইনসার্ট করে দিবে, অপারেশন শেষ। এইটুকু ছিল মূল কোড যেটা আপনার পেজে আপনি অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনার যে ফর্মটা আছে, একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে ইউজারের লগ ইন যে ফর্মটা এবং মেসেজ শো করার জন্য আমরা এই ফর্মের উপরে এই কোডটুকু দিয়ে দিয়েছি, আপনারা এটা একটু খেয়াল করলে বুঝবেন। যদি এরর মেসেজ হয় তাহলে তুমি এখানে শো করো, যদি এরর মেসেজ না হয়, সাকসেস মেসেজ হয় যে হ্যাঁ কংগ্রাচুলেশন আপনার মেসেজটা, আপনার ইউজার এন্ট্রি হয়ে গেছে, তো ওই মেসেজটা যেটা আমরা উপরে লিখে আসছি সেটা কল হচ্ছে এখানে, এখান থেকে রান করতেছে। আর এখানে আছে আমাদের দুইটা ফর্ম, একটা হলো ইনপুট, দেখেন এইখান থেকে যে আমার ডাট এই নেমটা, নেমটা ইম্পর্টেন্ট, ফাংশনের মধ্যে যে নাম দেওয়া হয়েছে এখানে সেম নাম হতে হবে, নাম যদি উল্টাপাল্টা হয় কাজ করবে না, তো এইটা আপনি খেয়াল করবেন। এবং বাটনের নাম দেখেন, আমাদের এই বাটনটার নাম হলো ফর্ম রেজিস্টার, এটা দিয়ে ফর্ম রেজিস্টার মানে আমার ডাটা ইনপুট হবে। আবার লগইনের বাটনটার নাম হলো ফর্ম লগইন, যেটা দিয়ে আমরা প্রথমে দুইটা ফাংশন যে দেখা হয়েছে, দেখেন যে ফর্ম লগইন হলে তুমি কাজ করো, তো ওই বাটনের নামও সেম হতে হবে, এই ফিল্ডগুলোর নামও ওইখানে ইনপুট ফিল্ডগুলো সেম হতে হবে। তো এটা তো গেল আপনার লগইন পেজের কাজ, তো লগইনটা হয়ে গেলে ইনডেক্স পেজে নিয়ে যাচ্ছে। তো ইনডেক্স পেজে বা আমরা যে যদি দেখি ব্রেকফাস্ট পেজটা, তো ব্রেকফাস্ট পেজের উপরে একটু কন্ডিশন দেওয়া আছে, এই এইটুকের মধ্যে কি বলা আছে, তুমি সেশন এসে স্টার্ট করো এবং একটা ভেরিয়েবল তৈরি করে এই সিম্পল লগইন সেশনটা, যে নামে আমাদের আগে তৈরি করা ছিল, এই নামে তুমি একটাকে অ্যাসাইন করো। এবার চেক করে দেখো যে সেশন নেম, ওইখানে যে আমরা লগইন পেজে সেশন নেম তৈরি করে আসছি, ইউজার লগ, এইখানে সেশন নেম যে আমরা তৈরি করছি, যে সেশন নেম, সেশন ইকুয়াল টু যে নেমটা, এই নেমটাকেই এখানে কল করা হচ্ছে ব্রেকফাস্টে। যদি এইটা ইকুয়াল টু এইটা না হয়, মানে যেটা আমরা ওখানে দিয়ে রাখছিলাম ওই ভ্যালুটা না হয়, তাহলে বলছে তুমি একে ইউজার লগ পেজে আবার নিয়ে যাও, ওকে অন্য কোনো পেজে যেতে দিও না।
এরপরে এখান থেকে তো আমাদের পিএসপির যে হেডারটা ছিল, এই সরি এইচটিএমএল এর, সেই হেডারটাকে আমরা সংক্ষেপ করছি। কারণ হলো যে এইচটিএমএল পেজে একই হেডার প্রত্যেকটা পেজে থাকে, যেটা কাস্টমাইজ করতে হলে প্রত্যেকটা পেজে কাস্টমাইজ করতে হয়। এটাকে আমরা আরেকটা পর্বে আপনাদেরকে দেখাবো। তো এইখানে আপাতত এতটুকু কোড যদি আপনি অ্যাড করে দিতে পারেন আপনার পেজে, তাহলে আপনার এই পেজটাতে ইউজারকে লগ ইন না করে ঢুকতে দেবে না। তো আমরা আমাদের ইনডেক্স পেজটাকে একটু দেখে আসি, যে আমাদের ইনডেক্স পেজে এরকম কিছু কি ইনক্লুড করা নেই। তাহলে আমরা এই হেডার সহ এইখানে দিয়ে দিই। এখন যদি আমরা সেভ দিয়ে আমাদের পেজটা থেকে একটু চেক করি যে আমাদের ইনডেক্স পেজে যেতে দেয় কি না। আমরা লগ আউট অবস্থায় ইনডেক্স পেজে যেতে চাইলে আর যেতে দিচ্ছে না, ইউজার লগ পেজেই রয়ে গেছে। এখন যদি আমরা লগ ইন করি, লগ ইন করলে কী করবে? এটাই তো আমাদের ইউজার লগ পেজ। আমরা এবিসি নামে একটা ইউজার তৈরি করেছিলাম একটু আগে, সেই এবিসিকে দিয়ে পাসওয়ার্ডও ছিল এবিসি। আমরা যদি লগ ইন করি, দেখেন আমাদের নিয়ে যাচ্ছে ইউজার ইনডেক্স পেজে। এভাবেই এই কোডটুকু আপনি অন্য যে কোনো পেজে দিয়ে দেবেন। ধরেন আমরা যদি এই আমাদের আরেকটা পেজ লঞ্চ পেজ ধরেন, বা অ্যাবাউট পেজ, সরি অ্যাবাউটের এই পেজটা আসলে লাইভ, তাহলে এই অ্যাবাউট পেজের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, এটা আমাদের আসলে এই পেজটা এখানে কনফিগ, এই ডিনার পেজ আমরা দিলাম। তো আমাদের এই ডিনার পেজে আমরা যদি এই কোডটা দিয়ে দিই, এখন আমরা সেভ দিই নাই, দেখেন আমাদের ডিনার পেজে ঢুকতে দেয় কিনা। আমাদের ডিনার পেজটা এখানে আছে, আমরা লগ আউট অবস্থায় ডিনার পেজে অলরেডি ঢুকে গেলাম। কিন্তু এইখানে এই পেজটাকে যদি আমরা সেভ দিয়ে আসি, এখন আমরা যদি আমাদের এই লগ আউটে চলে যাই, এখন যদি ডিনার পেজে ঢোকার চেষ্টা করি, আমাদেরকে ঢুকতে দেবে না, ঘুরে ফিরে আমাদের এখানে নিয়ে এসেছে। আমরা হোম পেজেও যদি এখন যেতে যাই, তো হোম পেজেও আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ ইউজার লগই রয়ে গেছে। বাট এখন যদি আমি লগ ইন করে ফেলি, এটাই তো আমাদের ইউজার লগ পেজ আছে। আবার আমরা দেখাচ্ছি এ বি সি এবং এ বি সি। তাহলে আমরা এখানে লগ ইন করলেই এখন আমাদেরকে ওখানে বলাই আছে যে তুমি লগ ইন সাকসেস হলে ইনডেক্স পেজে নিয়ে যাওয়া, হোম পেজে নিয়ে গেছে। এখন আমরা ডিনার পেজে গেলেও ডিনার পেজে নিয়ে যাবে আমাদের। যে কোনো পেজেই আপনার যতগুলো পেজে এই কন্ডিশনটা দিয়ে দেবেন, ততগুলো পেজ সিকিউর হয়ে যাবে। আর যদি সবগুলো পেজে দিয়ে দেন, সবগুলো পেজে সিকিউর হয়ে যাবে। এটা ডিপেন্ড করছে যে আপনি কোন ধরনের প্রজেক্ট কাজ করেন। যেহেতু এই প্রজেক্টটা আমাদের আরেক ভাই ডেভেলপ করছিলেন, আমি লগ ইন পোর্শনটা এখানে অ্যাড করার চেষ্টা করেছি। তো আপনারাও এরকম কোনো একটা এইচটিএমএল প্রজেক্ট নেবেন এবং সেখানে আমাদের এই কোডটাকে মার্জ করার চেষ্টা করবেন, এবং মার্জ করে লগ ইন এবং রেজিস্টার, এই যে ডাটাবেস তৈরি, আগের ক্লাসে আমি দেখাইছি কীভাবে ডাটাবেসটা আমাদের গিটহাব থেকে নামাবেন, সেখান থেকে সেটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো এরপরেও যদি আপনি কাজ করতে গিয়ে কোথাও আটকে যান, বুঝতে সমস্যা হয়, আমাদের পেজে লগ ইন কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে হেল্প করতে। আমাদের ডেডিকেটেড টিম প্রয়োজনে টিম ভিওরে ঢুকে আপনাকে হেল্প করবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ধৈর্য ধরে আমাদের এই টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের কাছে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমরা এখানে শেষ করছি। যদি কোনো ভুল আমাদের কাছ থেকে পান, তাহলে সেটা আপনারা শুধরিয়ে দেবেন, আমরা শুধরিয়ে নেব, চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তো ভালো থাকুন।